আপনারা যদি কোরআনের কথা না বলতে পারেন হাদিসের কথা না বলতে পারেন আমি ইমাম বন্ধুদের জন্য একটা থিওরি দিয়ে যাচ্ছি চুপচাপ থাকবেন আপনি দেখবেন কেরাত একটু লম্বা করলে পিছনে দাঁড়িয়ে সিগন্যাল মারার মতো অনেক লোক পাওয়া যায় কেরাত যদি একটু বড় হয়ে যায় পিছনে নামাজের ভিতরে দাঁড়িয়ে অবশ্য এদিকে এদিকে আসামে কেউ নেই কিন্তু আমার কলিকাতার কথা বলছি কেরাত সামান্য একটু লম্বা হলে পিছনে সিগন্যাল মারার মতো লোক আছে এদিকে আছে নাকি আপনারা এদিকে আছে আছে মোটামুটি নারীদের পর্দার বিষয়ে যদি কথা বলা হয় ডাইরেক্ট ইমাম সাহেবকে লক্ষ্য করে বলে এ মৌলবি এনেছি তোমাকে নামাজ পড়ানোর জন্য ফতোয়া দেওয়ার জন্য নয় ফতোয়াবাজি করেছে তো চাকরি যাবে নামাজ পড়াও মোরগার রান চিবাও নাকে সরিষার তেল দাও গোপ্র সাপের মতো ফস ফস করে ঘুমাও অত ফতোয়া দিতে যেও এই হচ্ছে বর্তমান সমাজের ডিরেক্টরদের ইমাম বাচারা যদি একটু গেরাম লম্বা করে ফেলে যদি ফতোয়া বাজি করে ফেলে তাহলে ইমাম হতে চলে আসবে সেই ইমাম সাহেব বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা একটা ইমামতিটা একটু ভিন্ন পন্থায় করে কেমন মানে ভক্তিও নামাজে না পাঁচাক্ত নামাজের যে পন্থা এই পন্থাতে আপনাকে নামাজ পড়াতেই হবে কিন্তু যে মানুষগুলো ইমামের বিরুদ্ধে ফতোয়া বাজি করে ওই মানুষগুলা যখন মারা যাবে তাদের নামাজের জানাজাটা একটু ভিন্ন পথে করে দেখবেন সমাজে পরিবর্তন এসে যাবে কেমন যারা খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষ তারা মারা যাওয়ার পরে তাদের না জানাজাটা যেমন স্বাভাবিক নিয়মে হয় সেই নিয়মেই হবে কিন্তু কোরআনের কথা শুনতে যাদের কলিজায় আঘাত লাগে কেরাম লম্বা হলে যারা পিছনে দাঁড়িয়ে সিগন্যাল মারে ফতোয়াবাজি করলে যারা ইমাম সাহেবকে থ্রেটিং দেয় সুদের বিষয়ে কথা বললে যারা ইমাম সাহেবের চাকরি খেয়ে নেবে এমন ভয় দেখায় সেই মানুষগুলো যখন মারা যাবে সাদা কাফনে জড়িয়ে নামাজে জানাজার জন্য যখন আপনার সঙ্গকে নিয়ে আসবে তার নামাজের জানাজাটা একটু ভিন্ন পন্থায় পড়ায় কেমন সাধারণ মানুষ মারা গেলে আল্লাহওয়ালা খোদা ভীরু মানুষ মারা গেলে আমাদের ওখানে ঠিক এই রকম একটা নিয়ত করা হয় না ওয়াইকুমান কোহাদিয়া আর বাহা তাকবীরাতি সালাতি জানাজা ফরদিল কিফায়া আসসালামু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলা নবী ওয়া দুআ লি হাযাল বাইত এমন একটা নিয়ত বলে তো যে দাঁড়িয়ে বলা হয় আপনাদেরকে কি নিয়ত বলা হয় আমার জানা নেই তবে আমার পশ্চিমবঙ্গের যেটা বলা হয় কোরআনের কথা বলতে বাধা দিত কেরাত লম্বা করলে পিছনে দাঁড়িয়ে সিগন্যাল মারত ফতোয়া যদি কোরআন থেকে ফতোয়া দিলে যদি তারা মসজিদের ইমাম সাহেবকে থ্রেটনিং দিত ওই মানুষগুলা যখন মারা যাবে সাদা কাফনে জড়িয়ে আপনার সম্ভব যখন সম্ভবে যখন নিয়ে আসবে তখন তাদের নিয়ে একটু ঘুরিয়ে করুন কেমন আয় আল্লাহ তাআলা সম্ভবকে